আসসালামু আলাইকুম ইকরা বাংলা দর্শক শ্রোতা এবং যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন দূরে এবং কাছের সবাইকে ইকরা বাংলা পক্ষ থেকে এবং হৃদয়ের শুর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। প্রতিবারের মতো এবারও আমরা একজনকে শিল্পী নিয়ে আসছি, যিনি যার কাছ থেকে আমরা গান শুনবো, তার কথা শুনবো, তার গানের অভিজ্ঞতা শুনবো। তিনি আপনাদের পরিচিত, একান্ত পরিচিত, ফজলুল বারী বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। হৃদয়ের শুর অনুষ্ঠান এবং ইকরা বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ ইকরা টিভিকে, ইকরা বাংলা টিভিকে। আসলে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার জন্য আমার খুব ভালো লাগছে, কারণ গান তো আসলে বিভিন্ন ধরনের গান আছে, কিন্তু আপনাদের যে অনুষ্ঠানের যে হৃদয়ের সুরের যে অনুষ্ঠানের যে গানগুলো, সেই গানগুলোর আসলে একটা আলাদা আলাদা বৈচিত্র্য আছে, আলাদা একটা ভাব আছে, যেটা আসলে সম্পূর্ণভাবেই প্রত্যেকটা মানুষের জন্ম মৃত্যুর সাথে সম্পৃক্ত। এবং এই গানগুলো কিন্তু একটা আলাদা একটা প্রশান্তি আছে। অবশ্যই, যেমন ধরেন প্রত্যেকটা গানেরই, গান তো বিভিন্ন ধরনের গান আছে, যে গান আপনাকে সুখ দেবে, মানে আপনাকে প্রশান্তি দেবে, সেই গানটাই আসলে ভালো। সেটা হতে পারে যেমন ভালোবাসার গান। ভালোবাসাটা কি আসলে? ভালোবাসাটা বিষয়টা তো এরকম না যে প্রেমিক প্রেমিকার ভালোবাসা শুধু ভালোবাসা না, ভালোবাসা মায়ের সাথে ভালোবাসা, বাবার সাথে, ভাই বোনের সাথে ভালোবাসা, ধর্মের সাথে ভালোবাসা, খোদার সাথে ভালোবাসা, রাসূলের সাথে ভালোবাসা। সেই ভালোবাসাগুলোকেই বিভিন্নভাবে বিভিন্ন গুণীজন বিভিন্ন ধরনের গান করেছেন, বিভিন্ন সুর করেছেন, যেখান থেকে আসলে আমরা বিভিন্ন জিনিস পেয়ে এসেছি। এবং আমরা ওই জায়গা থেকে ভালো যে জিনিসগুলো, সেটা যদি আমরা গ্রহণ করি এবং সেটা যদি বাস্তব জীবনে আমরা যদি পালন করতে পারি, মেনে চলতে পারি, সেটা কিন্তু একটা আলাদা একটা তার মর্ম আছে। বিষয়টাই তো তাই, মানুষ শেখে কেন, মানুষ জ্ঞান অর্জন কেন করে, মানুষ ভালো থাকার জন্য, জানার জন্য, পৃথিবীটাকে ভালোভাবে উপলব্ধি করবার জন্য, নিজের জীবনটাকে সুন্দর করবার জন্য। এন্ড প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ভালো জিনিস যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে এই যে সমস্যা দুনিয়াতে, আমরা অনেক কথা বলবো এবং কথা শুনবো। শুরুতে আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই। অবশ্যই, আমি একটি গান শোনাচ্ছি। কি গান? গানটি আমার আমাদের মহান রাব্বুল আলামিনকে হে মহান প্রভু, হে আল্লাহ, তুমি দিয়েছ জীবন, দিলে ইসলামী মন, দিলে প্রিয় নবী রাসূলুল্লাহ। হে মহান প্রভু, হে আল্লাহ, তুমি দিয়েছ জীবন, দিলে ইসলামী মন, দিলে প্রিয় নবী রাসূলুল্লাহ। হে মহান প্রভু, হে আল্লাহ, দিয়েছ পিতা মাতা, দিয়েছ সুখ, দিয়েছ দুঃখ ব্যথা, দিয়েছ পিতা মাতা, দিয়েছ সুখ, দিয়েছ দুঃখ ব্যথা, দিলে বরণ নিয়ামত, তুমি আমাদের সকল কাজে বলি বিসমিল্লাহ। হে মহান প্রভু, হে আল্লাহ, তুমি দিয়েছ জীবন, দিলে ইসলামী মন, দিলে প্রিয় নবী রাসূলুল্লাহ। হে মহান প্রভু, হে আল্লাহ, দিয়েছ দিন ও রাত, দিয়েছ ফুল, অন্ন যোগাতে দিলে হাত, দিয়েছ দিন ও রাত, দিয়েছ ফুল, অন্ন যোগাতে দিলে হাত, তার চেয়ে দিলে তুমি বড় নিয়ামত, সদাই জপি লাইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। হে মহান প্রভু, হে আল্লাহ, তুমি দিয়েছ জীবন, দিলে ইসলামী মন, দিলে প্রিয় নবী রাসূলুল্লাহ। হে মহান প্রভু, হে আল্লাহ। মাশাআল্লাহ। এই গানটাকে আপনি নিজের সুর করা এবং নিজের লেখা? আমার নিজের লেখা এবং সুর করা। আমি এর একটু গল্প বলি। হ্যাঁ, না গল্প শুনবো আপনার কাছ থেকে। আপনার আমার আমি জানতাম আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনি গান, আপনার পিছনের কিছু কথা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হলো যে এই ইসলামিক গান এবং যে আল্লাহর শানে গান, আপনি আসলে কবে থেকে শুরু করছেন, আসলে কাহিনীটা কি, এটার কবে থেকে?
আসলে আমি গান করি, কিন্তু একটি কথা অনেকেই জানে না, বিষয়টা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে, খুব ছোটবেলা থেকে গান করি। ধরেন বয়স মানে 12-13 বা 4-5, তারও আগের থেকেই বলতে পারেন গান করি। তো সেই গানগুলোর সবকিছুর মধ্যে কিন্তু আমার কিন্তু একটা জিনিস ছিল যে আমি যে একজন মুসলমান ঘরের সন্তান, আমি একজন, আমার ধর্ম যে ইসলাম, এই ব্যাপারটা আমার ছোটবেলা থেকে এখনো আছে। নাড়া দিত আপনাকে মনে হয় তখন? সবসময় সবসময়, যেমন আমি, আমার খেয়াল আছে যে আমি যত অনুষ্ঠানই করেছি, যেমন আমি একটা সময় আমি কিছু সংগঠন করেছি গানের জন্য, গানের সংগঠন যেটার সর্বপরিচিত একটা সংগঠন সেটা হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। আই ওয়াজ দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্যাট অর্গানাইজেশন, সেন্ট্রাল কমিটি। আমার খেয়াল আছে যে আমরা যখন অনুষ্ঠানের রিহার্সেল দিতাম, সেখানে 30-40-50 জন ছেলে মেয়ে থাকতো। বাট আমার সবসময় একটা ই ছিল যে ঠিক নামাজের সময়টাতে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিতাম, এবং প্রেস ক্লাবের সামনে ছিল আমাদের উদীচীর মূল সংগঠনটা, এবং পাশেই ছিল সেক্রেটারিয়েটের ছোট্ট একটা মসজিদ, আমি চলে যেতাম নামাজ পড়ে আবার আসতাম। এবং এই যে সবাই যে আমাকে যে গ্রহণ করতো ব্যাপারটা, সেখানে কিন্তু হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ধর্মের ছিল, সব ধর্মের মানুষ ছিল, কেউ কিন্তু কখনোই আমাকে প্রশ্ন করেনি ব্যাপারে না। নামাজ তো সবার, মুসলমানদের জন্য, আমার জন্য নামাজ, আবার হিন্দুদের জন্য পুজো, আমরা কেউ কাউকে, মানে ধর্ম যে একটা একটা ব্যাপার যে নিজস্ব ব্যাপার, যেখানে কোনো কারোর সাথে জোরাজুরির ব্যাপার নেই, এই ব্যাপারটা আমাদের মধ্যে ছিল। এবং আমি খুব ফিল করতাম এই জিনিসটা যে আমার বন্ধু বান্ধব সবাই গান বাজনা করছে, গান বাজনার, কিন্তু গান বাজনার ব্যাপারে অনেকের এক দ্বিমত আছে যে গান বাজনা ব্যাপারটা অনেকে বলে গান বাজনা হারাম বা, হ্যাঁ অনেকের অনেকের মতামত, কিন্তু গান বাজনা হারাম তখনই আমার দৃষ্টিকোণ থেকে আমি গান করছি। এখন এমন একটা গান করছি যে গানটাকে আমাকে প্রলুব্ধ করছে অন্য কোনো বাজে ব্যাপারে, বা নামাজ থেকে আমাকে বিরত রাখবে, বিরত রাখছে, ঠিক নামাজের সময়টাতে আমি গান করছি নামাজটা ছেড়ে, তখন কিন্তু নামাজ, তখন কিন্তু নামাজ ছেড়ে গান করাটা কিন্তু আসলে তো হারাম। এই যে আপনার বিভিন্ন লটারি, বিভিন্ন খেলা সম্পর্কে কেন হারাম করা হয়েছে, যে তার নামাজ থেকে দূরে দূরে সরে যাওয়ার যে ব্যাপারটা, অনেক গান আছে, গান আছে যে যে গানে মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যায়, ভুল পথে নিয়ে যায়, ভুল পথে নিয়ে যায়, সেই গান তো গান না, তাই না? সেটাই ভালোবাসার গান, যে ভালোবাসার গান শুনলে আমি আমার আমার সহধর্মিণীকে, আমার বন্ধুকে, আমার বাবা মাকে আরো কাছে পাবো, আরো ভালোবাসা পাবো, সেই গান তো অবশ্যই সেটা ভালো গান, সেই গানের তো, সেই গানের তো মর্যাদা থাকা উচিত, এবং সেই গানই তো মানুষ শুনবে। সেটাই, আর অনেক বাজে গান আছে, অবশ্যই অনেক বাজে গান আছে, যে গান শুনলে মানুষ এক্সাইটেড হয়, যে ধর্ম ভুলে যায়, কর্ম ভুলে যায়, কর্ম ভুলে যায়, সেটা তো গান। বাবু, আপনার কাছে আরেকটা গান শুনবো অবশ্যই, এবং সেটা আপনার লেখা না? আমি আজকে আসলে চেষ্টা করছি, চেষ্টা করে কিছু গান পেয়েছি আজকে, যার টোটালটাই মানে সবকিছু আপনার, না সবকিছু আমাদের দুজনের, এবং সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে রাখছেন আর কি, আমরা জাস্ট এখান থেকে একটু, ওখান থেকে একটু নিয়ে এটা তৈরি করি, এটা আমরা যত কিছুই করি, আমি যাই করি, এটা আসলে আমার, আমার আপনার নিজের না, আমাকে আপনাকে, আমরা যেটা আসলে আমাদের বলি, আসলে আসলে আমরা কিন্তু, আমাদের কোনো কিছু আমাদের না, কিছুই না, সেটা কিছুই না। আপনি চিন্তা করে দেখেন যে এই যে খাচ্ছি, এটা কি আমার, আমার ফসলটা হচ্ছে, এটা কি আমার, কখনো না। এই ব্যাপারগুলো যদি খুব ডিপলি চিন্তা করি, তখন কিন্তু এই যে আমাদের যে, আমরা যে ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি করি, বা সমাজ ব্যবস্থার মধ্যে যে ভেদাভেদ, মানুষের মধ্যে যে গন্ডগোল থাকতো না। বাবু, আমরা কথা বলবো, হ্যাঁ গান শুনে আসি আপনার কাছ থেকে আরেকটা। আমায় হাশরের ময়দানে প্রভু করে নিও পার, আমায় হাশরের ময়দানে প্রভু করে নিও পার, দেখেছি তোমায় তবু, দেখেছি তোমায় তবু, অনেক গুনাহ জমেছে আমার, আমায় হাশরের ময়দানে প্রভু করে নিও পার, প্রতিটি ক্ষণ প্রতি প্রহর, প্রতিটি ক্ষণ প্রতি প্রহর, অন্যায় ভরিছে অন্তর, প্রতিটি ক্ষণ প্রতি প্রহর, প্রতিটি ক্ষণ প্রতি প্রহর, অন্যায় ভরিছে অন্তর,
এ অন্যায় তুমি বিহনে, এ অন্যায় তুমি বিহনে হবে না পরিষ্কার। আমায় হাসরের ময়দানে প্রভু করে নিও পার, তুমি ছাড়া পরপারে, তুমি ছাড়া পরপারে মুক্তি বলকে দিতে পারে, তুমি ছাড়া পরপারে, তুমি ছাড়া পরপারে মুক্তি বলকে দিতে পারে বেহেস্তের দ্বার, তুমি ছাড়া বেহেস্তের দ্বার, তুমি ছাড়া খুলবে আছে সাধিকার। আমায় হাসরের ময়দানে প্রভু করে নিও পার, ডেকেছি তোমায় প্রভু, ডেকেছি তোমায় তবু অনেক গুণা জমেছে আমার। আমায় হাসরের ময়দানে প্রভু করে নিও পার। সুবহানাল্লাহ। আমার আসলে আজকে শরীরটাও ভালো নেই, আমিও ফিল করছি, তারপর আল্লাহর কাছে হাজার শুকুর যে আমি এই অসুস্থতার মাঝখানেও গাইতে পারছি, আপনার সাথে অনুষ্ঠান করতে পারছি, সেটা সম্পূর্ণই তার দান। এটাই এবং আমাদের যে গানটা করলেন, আমাদের কিন্তু অ্যাজ এ মুসলিম হিসেবে সবারই কিন্তু লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ওইটাই থাকা উচিত, এবং যদি ওইটা কাজ করে আমাদের মধ্যে, আমাদের হাসুদের ময়দান, এবং তখন আমাদের জবাবদিহি করতে হবে আমাদেরকে। ভাই, শুধু হাসরের ময়দান কেন, আপনি ধরেন এই পৃথিবীতে, এই পৃথিবীতে আপনি ভালো থাকার জন্য যদি আপনি ভালো না থাকেন, আপনি যদি মানে এমন কিছু কাজ করেন যেটা আপনাকে প্রশান্তি দেবে না, সেটাই এখানেও কিন্তু আপনি সেই ব্যাপারটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? শুধু এটা না, মনে করেন যে আপনি যদি চাকরিও করেন, চাকরির ক্ষেত্রেও যদি আপনি ভালো কিছু করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রশান্তি নেই, সেখানে কিন্তু প্রশান্তি প্রশান্তি নেই। তো আর সবচেয়ে বড় যে জিনিসটা আমরা মানে অ্যাজ এ মুসলিম আমাদের ধর্মীয় কারণে, আমরা তো, আমাদের তো এই জগৎ বলে একটা কথা আছে, ওই জগৎ বলে একটা কথা আছে, সেই জগতে আমাকে যেতেই হবে, এবং সেই জগতের জন্য যদি আমি কিছু অর্জন করে না যেতে না পারলেন তাহলে কি জবাব দেব, তাই না? তবে কিছু জিনিস আছে, যেমন যেমন ভালোবাসার ব্যাপার, ভালোবাসার ব্যাপারটা আসলে এমন একটা ব্যাপার, এটা আসলে কিছু ভালোবাসা আছে মনে হচ্ছে যে ভালোবাসাটা সঠিক না, কিন্তু আমি আমি আপনি তো জানি না, দৃষ্টিতে মনে হয় যে সঠিক, আমি তো জানি না, এই ব্যাপারটা তো জানে আল্লাহ তাআলা, আমার ভালোবাসাটা কতটুক পূত পবিত্র, আমার মনে হচ্ছে যে ভালোবাসাটা ভালো না, বাহ্যিক দৃষ্টিতে অনেকের কাছে মনে হচ্ছে ভালো হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা জানে যে এই ভালোবাসাটা কি আসলে সত্যি, সেটার পরিমাণটা হয়তো খুব অল্প হতে পারে, অল্প হতে পারে। সেই জন্য আসলে পৃথিবীতে যাই করি, মানে চতুর্দিকে আমরা যাই, এই যে আছি, বসে আছি, সেটাই কার কারণে? ওই তো আল্লাহর কারণে। এবং আপনি অসুস্থ ছিলেন প্রায় এক সপ্তাহ, এক সপ্তাহ না, তিন সপ্তাহ, তিন সপ্তাহ, এখনো অসুস্থ, কিন্তু আজকে আসছেন, এই গান করছেন। দেখেন, আমার মনে হয় যে বাসায় থাকার কারণে, বাসায় যখন থাকতেন আপনি আর এখন আসার পরে আপনার কাছে মনে হয় যে একটু ভালো লাগতেছে বা? অবশ্যই, অবশ্যই, এই যে এই যে এই যে এই যে বিষয়গুলি হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে যে কিছু কিছু জিনিস আমি আমার যারা আজকে শুনছেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে ব্যাপারটা, আমি যদি ভেতরে যদি আমি যদি সবসময় মনে রাখি যে আমি যাই করছি আল্লাহ তাআলা আমার সেই কাজের পুরস্কার রাখছেন, হতে পারে সেটা ভালো সেটা মন্দ, আমি জানি না কিন্তু কোনটা আল্লাহ ভালোবাসবেন, যদি মন্দও আসে সেটাও কিন্তু ভালোর জন্য আসে, সেটাও কিন্তু ভালোর জন্য আসে, এবং সেটা কিন্তু আল্লাহ কিন্তু নির্ধারণ করেই দিয়েছে যে তুমি কিন্তু এই কাজটা করবে, নাহলে তুমি জানবে না, এবং সেটা আল্লাহর ভালোবাসা। এটা আসলে আসলে আল্লাহ আল্লাহ যে কাকে কি করবে এটা আসলে আমরা কেউ জানি না, এবং সেই কারণে আসলে কিছু গান তো লিখেছি। আপনার গান লেখার কিছু কথা শুনবো আপনার, আপনি ভিয়েনাতে থাকতেন মনে হয়? হ্যাঁ, ভিয়েনাতে ছিলাম আমি, বিশেষ করে ইসলামিক গানের যে ব্যাপারটা সেটার ব্যাপারে আমি বলতে চেয়েছিলাম। আমাদের বাইতুল মোকাররম প্রথম মসজিদ, আমাদের বাঙালিদের একটা মসজিদ ভিয়েনাতে, সেখানে যে আমাদের ইমাম সাহেব ছিলেন, খুব
একজন মানে অমায়িক একজন ভদ্রলোক লাইক ইউ মানে আপনি যে মানে সদা হাসো অমায়িক একজন ভদ্রলোক সে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা ফারুক আল মাদানি তার নাম তো প্রতি বুধবার করে তাফসিরুল কোরআন মানে কোরআনের তাফসির হতো মসজিদে হতো তো আমি একদিন যাই তাদের আমন্ত্রণে যাই যাওয়ার পরে আমি শুনছি করছি হঠাৎ করে ইমাম সাহেব আমাকে বললো যে বাবু ভাই আপনি একটা গান গান আমি না বোকা হয়ে গেছি আমি কি গান গাবো মানে গান গান গাই কিন্তু কোনো বাজে গান গাই না গান গাই কিন্তু মসজিদে বসে গাওয়ার মতন গান ইসলামিক মূল্যবোধের গান তো অবশ্যই হতে হবে সেখানে আমি খুঁজে পাচ্ছি না তখন আমি একটু বললাম যে ভাই আমাকে একটু সময় দেন তো হঠাৎ করে আমার আমাদের আমাদের প্রাণের প্রিয় শিল্পী এমন শিল্পী হয় না না আমাদের ইয়া আমাদের আব্দুল আলিম আব্দুল আলিম এমন শিল্পী পৃথিবীতে খুব কম জন্মায় এখনো পর্যন্ত জন্মায়নি আমাদের দেশে আব্দুল আলিমের মতো আব্দুল আলিম আব্দুলের মতো নাই তো আসে নাই ওনার গাওয়া একটি গান সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা কিন্তু গানটা লিখছে কিন্তু নজরুল ইসলাম শুরু করছে আব্দুল আলিম কিন্তু ওই গানটা তখন আমি আমি বললাম যে দেখেন আমি যেহেতু আমি প্রিপেয়ার্ড না আমি জানিও না তো আমি যতটুকু পারি গাইলাম গাওয়ার পরে সে আমার কাছে এসে বললো যে বাবু ভাই আপনি প্রতি সপ্তাহে গান শোনাবেন আমি তো আরো বিপদে পড়ে গেলাম তো আমার ভেতর একটা ছিল যে যেহেতু গান জানি আমি গান পাবো কোথাও না কোথাও তো বাসায় যাওয়ার পর মনে হলো যে কেন না আমি চেষ্টা করি আমি নিজে কেন করতে পারি কেন চেষ্টা করি না যে আমার আমি পারি চেষ্টা করলে পারি আল্লাহ তাআলা সেই ক্ষমতা আমাকে দিয়েছে আপনার প্রথম যে গানটা আপনি নিজে লেখা এবং সুর করা গানটা করেছিলেন গাইছিলেন সেই গানটা মনে আছে একদম প্রথম জীবনের প্রথম মানে ওই মসজিদে মসজিদে যেটা প্রথমে সেটা আমি গিয়ে দিলাম যে ওইটা প্রথম ছিল আপনার প্রথমে গিয়ে দিলাম প্রথম গানটা গিয়ে দিলাম তো তারপর থেকে না প্রতি সপ্তাহে আমি একটা করে গান এই যেগুলো গান আজকে আমার কাছে আছে এই সবগুলো গান এই মসজিদের জন্য করা এবং আমি ওই মসজিদে মসজিদের প্রতি সপ্তাহে একটা করে শুরু করে আসতাম এবং কি যে ভালো লাগতো এটা আসলে বোঝানোর উপায় ভাবে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু তার আগে আপনার কাছ থেকে আরেকটা গান আমরা শুনবো দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু বাবু ভাইয়ের কাছ থেকে আর একটা গান না শুনে আসলে শেষ করা যাবে না বাবু ভাই আপনার কাছ থেকে আরেকটা গান আচ্ছা ঠিক আছে আমি এবার আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শানে একটা গান একটি গান মুহাম্মদ নাম যতই জপি মন ভরতি আসে মুহাম্মদ নাম যতই জপি মন ভরতি আসে তাই তো সে নাম জপি আমার নিঃশ্বাসে বিশ্বাসে মুহাম্মদ নাম যতই জপি মন ভরে পিয়াসে খোদার প্রিয় বন্ধু যে সে খোদার প্রিয় বন্ধু যে সে তাকে যদি রাখি পাশে খোদার প্রিয় বন্ধু যে সে তাকে যদি রাখি পাশে আমার দিনের কথা রইবে স্মরণ দিনের কথা রইবে স্মরণ এই নিঃশ্বাসে বিশ্বাসে মুহাম্মদ নাম যতই জপি মন ভরে তিয়াসে এ নাম জপে হয় যে আমার অন্তর পরিষ্কার হায় নাম জপে হয় যে আমার অন্তর পরিষ্কার সকল সহজ হয় যে খোদার লোভিতে দিদার এ নাম জপে হয় যে আমার অন্তর পরিষ্কার খোদার নূরের শ্রেষ্ঠ সে যে খোদার নূরের শ্রেষ্ঠ যে সে থাকি যদি তাহার পাশে খোদার নূরের শ্রেষ্ঠ সে যে থাকি যদি তাহার পাশে আমার নামাজ রোজা রবে কায়েম নামাজ রোজা রবে কায়েম এই নিঃশ্বাসে বিশ্বাসে
মোহাম্মদ নাম যতই জপিয়ে মন ভরে তিয়াসে। আসলে আমরা মোহাম্মদ সাল্লামের তার নাম যতই নিয়ে আসলে তার, এবং তিনি তো আল্লাহর একান্ত তার বন্ধু আর প্রিয় প্রিয়। শুধু তাই না, দেখুন আমরা আমরা জানি যে পৃথিবীতে মানুষ জন্ম নিয়েছে এবং এই পর্যন্ত যারা জন্ম নিয়েছে প্রত্যেকে কিন্তু কিছু না কিছু ভুল করে গেছে, এবং আমি আমার জ্ঞান তো আমার ধর্মীয় জ্ঞান থেকে যেটা আমাদের অনেক নবী রসুলেরও অনেক সামান্য সামান্য ত্রুটি ছিল। যেমন কোন এক নবী বিপদের সময় হয়তো বলেছে যে গাছটা তুমি আমাকে বাঁচাও গাছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো এতটুকু ভুল ছিল না, এবং দেখেন তার জন্য কিন্তু তাকে আল্লাহ তাআলা কিন্তু সেভাবেই বানিয়েছে আল্লাহ তাআলা যে তাকে তার দ্বারা কোনো প্রকার কোনো ত্রুটি হবে না। তার নাম মুখে উচ্চারণ করলে ভালো লাগবে না কেন বলেন? একটা ভালো জিনিস দেখলে ভালো লাগে না? অবশ্যই। একটা সুন্দর ফুল দেখলে ভালো লাগে না? একটা সুন্দর শিশু জন্ম নিলে তার সুন্দর চেহারা দেখে, সব শিশুই আমি সুন্দর, আল্লাহ তুমি মাফ করে দাও, সবাই সুন্দর, সব শিশুই সুন্দর। একটা শিশুর সুন্দর মুখ দেখলে, একটা সুন্দর চেহারা দেখলে ভালো লাগে না? সেটাই তো। সেই রকম সুন্দর, সুন্দরেরও সুন্দর হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর আল্লাহর প্রিয় বান্দা সে। আমরাও আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু তার মধ্যেও সে আরো প্রিয়। তো তার নাম যখন উচ্চারণ করি ভালো লাগাটা স্বাভাবিক ভাই। ভাবে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বিদায় নিতে হবে আমাদেরকে। অবশ্যই, ঘড়ির কাঁটা টিক টিক করতেছে, সময় শেষ। খুব ভালো লাগলো আসলে, মানে এটা ভাষা প্রকাশ করতে পারবো না। আমার পক্ষ থেকে ইকরা বাংলা টিভিকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ক্যামেরার বাইরে যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ, এবং ধন্যবাদ যারা দেখছেন এই অনুষ্ঠান। এবং সবার কাছে একটাই অনুরোধ, সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। এবং একটা ব্যাপারে আমার খুব ইচ্ছে হয় যে আমরা যারা প্রবাসে থাকি তারা বাংলাদেশের জন্য একটু ভাবুন। বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের সুন্দর দেশ, একটা সুন্দর দেশ, যে দেশে একটা আমের আঠি ফেলে দিলে গাছ হয়ে যায়, এমন দেশ আল্লাহ তাআলা কিন্তু পৃথিবীতে খুব কম দিয়েছে। সেই দেশের অনেক অশান্তি, অনেক অনেক অন্যায়, আমরা যেন সেই অশান্তি থেকে মুক্তি পাই সেই জন্য সবাই যেন চেষ্টা করি। ধন্যবাদ ফারুক ভাই আপনাকে। ইকরা বাংলা পক্ষ থেকে এবং হৃদয় শুরুর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। দর্শক, আমরা পরবর্তী কোন অনুষ্ঠানে, পরবর্তী হৃদয়ের সুর অনুষ্ঠানের আর একটা পর্বে বা কোনো একটা পর্বে বাবুকে আবার নিয়ে আসবো, তার কাছ থেকে তার কথা এবং তার গান শুনব। এই পর্যন্ত আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।